हेलो एवरीबॉडी, प्लीज ओपन योर बटरफ्लाई बुक एट पेज नंबर 57। माई स्कूल डेज एंड फॉलो मी। देयर वेर क्वाइट अ नंबर ऑफ गुड टीचर्स इन आवर स्कूल। आमादेर स्कूले सकलेई भीषण भालो शिक्षक बा शिक्षिका छिलेन। बीडि रॉय टॉट अस इंग्लिश। बीडि रॉय आमादेर इंग्रजी शेखातेन, अर्थात बीडि रॉय नामे एकजन शिक्षक छिलेन जिनि लेखकदेर इंग्रजी शेखातेन। He was a small man, তিনি ছিলেন একজন ছোটখাটো মানুষ। Who took great care, যিনি ভীষণ যত্ন নিতেন, to ensure that, এটা নিশ্চিত করতে, we pronounced English correctly, আমরা যাতে ইংরাজি সঠিকভাবে উচ্চারণ করতে পারি। One day he told us, একদিন তিনি আমাদের বলেছিলেন, the story of the fox and the frog. কিসের গল্প বলেছিলেন? দি অক্স অ্যান্ড দ্য ফ্রগের গল্প বলেছিলেন, ফ্রম ইশপস ফেবলস, ইশপের উপকথা থেকে। এই ইশপ ছিলেন একজন গ্রিক ক্রীতদাস। তোমরা গ্রীসের কথা পড়েছ, খুব প্রাচীন যুগে খ্রিস্ট জন্মের 600 থেকে 500 বছর আগে, অর্থাৎ আজকে থেকে 2500 বছর আগে প্রাচীন গ্রীসে ইশপ নামে একজন ক্রীতদাস ছিলেন, যিনি খুব ভালো গল্প বলতেন। তার সেই গল্প আজও প্রচলিত। সেগুলো তখন তিনি মুখে বলেছিলেন, তার অনেক পরে সেগুলো কেউ লিখেও রেখেছিল গ্রিক ভাষায় এবং ল্যাটিন ভাষায়। সেই গল্পগুলো আজও আমরা পড়ি এবং শুনি। সেই রকমই একটা গল্প শিক্ষক মহাশয় লেখকদের বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদের গল্প বলার আগে, হি টট আস, তিনি আমাদের শিখিয়েছিলেন, হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি depends on whether the following word begins with a vowel or a consonant. তিনি শিখিয়েছিলেন যে কিভাবে এই টিএইচ দি শব্দটার উচ্চারণ নির্ভর করে তার পরে যে শব্দটা আছে সেটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে না কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে তার ওপর। তোমরা ভাওয়েল কনসোন্যান্ট জানো তো, তোমরাও এটা জেনে নাও যে যখন টিএইচ দি এর পরে যে ওয়ার্ডটা থাকে সেটা কোনো ভাওয়েল দিয়ে শুরু হয় তখন আমরা সেটাকে দি বলে উচ্চারণ করি, আর যখন টিএইচ দি এর পর যে ওয়ার্ডটা থাকে সেটা কনসোন্যান্ট দিয়ে শুরু হয় তখন আমরা এই দিটাকে দা উচ্চারণ করি। তোমরা যদি ভালো করে শুনে থাকো, দেখো আমি স্টোরির নামটা কি বললাম, দি অক্স অ্যান্ড দা ফ্রগ। বুঝতে পেরেছ কিভাবে উচ্চারণ করতে হবে? তারপর দেখো, আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত, আমি খুব ভালোভাবে মনে করতে পারি বা খুব অনুরাগের সাথে মনে করতে পারি আমাদের প্রধান পণ্ডিত মহাশয়কে। ফন্ডলি মানে অনুরাগের সাথে মনে করা, রিমেম্বার মানে মনে করা, অর্থাৎ তিনি খুব অনুরাগী ছিলেন সেই হেড পণ্ডিতের। ভট্টাচার্যা স্যার, তার নাম কি ছিল? ভট্টাচার্যা স্যার। ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, তার অত্যন্ত সুন্দর হাতের লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড, যে তার থেকেও সুন্দর করে কেউ ব্ল্যাকবোর্ডে বাংলা লিখতে পারে। অর্থাৎ লেখকের মতে তার যে হেড পণ্ডিত ছিলেন স্কুলে ভট্টাচার্যা স্যার, তার থেকে সুন্দর হস্তাক্ষর কারোর হয় না, অন্তত ব্ল্যাকবোর্ডে লিখলে তার থেকে সুন্দর লেখা কারোর হয় না। এইটুকু তোমরা ভালো করে মন দিয়ে পড়বে, নতুন শব্দগুলো শিখবে, আমি তোমাদের নতুন শব্দগুলোর মানে লিখে পাঠাবো, সুন্দর করে মন দিয়ে পড়বে। ওকে, বাই।